হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আজকে আমি আনবস্তা করতে চলছি। মানুষে আনবক্সিং করে, তো আমি আজকে আনবস্তা করব। তো এই বস্তার ভেতরে কি কি আছে দেখতে পাচ্ছ? কচু, কচুতে ভরা। আসলে কি, আমার এই বস্তাটার মধ্যে আমাকে দিয়েছে আমার ভাসুর। তো বস্তাটা খুলে দেখি, এর ভেতরে ছিল কচু আর পাট শাক, ডাঁটা আর দুটো চালতা। তো চালতা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই চালতাগুলো খুবই ছোটো, এটার এখনও টকটা আসেনি। আর এই হলো কচু, আর ডাঁটাগুলো এত বড়, যে লম্বা লম্বা ডাটা, যে আমি মানে আমার থেকেও লম্বা সেই ডাটা। আর এই ডাটাগুলোকে টুকরো টুকরো করে আমাকে দিয়েছে, আর দিয়েছে সাথে কচু, কচুর ডাটা আছে। কচু শাক খাবো আমি এটা দিয়ে, আর খাবো হচ্ছে গিয়ে কচুগুলো যেটা আছে ওটা ছেঁচকি বানিয়ে বানিয়ে খাবো। তো আমার কাজকর্ম শেষ, এখন রান্নাবান্নাও শেষ, তো এগুলো বাইরে বের করে রাখলাম। আর রেখে যেটা করব, টাইম পাস করতে তো হবে, তো টিভি দেখছি। টিভি দেখার পাশাপাশি ভাবলাম, আমার একটা ব্যাগ আছে, তো আমি ব্যাগ বানাচ্ছিলাম। এই ব্যাগটা একজন মানে আমাকে বলেছে যে বানিয়ে দিতে, তাই আমি বানাচ্ছিলাম ব্যাগটা। বসে বসে টিভিও দেখা হচ্ছিলো আর টাইম পাসও হচ্ছিলো, কাজটাও হচ্ছিলো, তো একসাথে আমি সব কিছুই করতে বসে পড়েছি। আর এই ব্যাগটা বানাচ্ছিলাম, ব্যাগটা মোটামুটি হয়ে গেছে, তবে ব্যাগটা কেমন হয়েছে আমি জানি না। কালার কম্বিনেশনটা কী যে হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না, কেউ বলে ভালো হয়েছে, কেউ বলে আবার খারাপ হয়েছে। তো যাই হোক না কেন, ব্যাগটা আমার এখন শেষের পথে, লাস্টে আমি এখন এই সুতোগুলো শুধু জোড়া দিচ্ছি, জোড়া দিয়ে আমি মানে এটাকে কমপ্লিট করব। তো আমার মোটামুটি এখন সন্ধ্যা লেগে গেছে, ছেলে এসে বলছে যে কিছু খাবে, তো ওকে কী বানিয়ে দেব কী বানিয়ে দেব ভাবছিলাম। ভাবতে ভাবতে আটা নিয়ে নিয়েছি, আর আটাটা নিয়ে আগে আটাটা মেখে নিই ভাবলাম, কারণ কিছু করি চাই না করি আটাটা মাখা থাকলে এটা দিয়ে কোনো একটা ব্যবস্থা অবশ্যই আমার হবে। তাই আটাটা মেখে আমি রেখে দিলাম, আর এর মধ্যে আমার মাথায় বুদ্ধিও চলে আসলো আমি আজকে ছেলেকে কী বানিয়ে দেব। তো এর জন্য যা যা ছিল ফ্রিজ খুলে দেখি, বাঁধাকপি একটা পড়ে আছে অনেকদিন থেকে, আর বাঁধাকপির যা এখন গন্ধ, খেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এই বাঁধাকপিটা আজকে আমি গতি করব ভাবলাম, ভেবে এই বাঁধাকপি কেটে নিয়েছি। দেখো বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, তো সব কিছু কুচি 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 করে নিয়েছি। এখন কী বানাবো বুঝতে পারছো কি না জানি না। আর একটা প্লেটে দেখো আমি কী নিয়ে নিয়েছি, এখানে আছে পুদিনা পাতা, তেঁতুল আর লঙ্কা, সাথে আছে তিন কোয়া রসুন। আর এটাকে আমার এখন মেখে নিচ্ছি, মানে যেটা আমি কেটে নিয়েছিলাম সবজিগুলো আর পেঁয়াজ আর বাঁধাকপি আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি একটা জিনিস বানাতে চলছি, ছেলেকে খাওয়াতে হবে। তো তাই ছেলে আবার আমাকে হেল্প করতে চলে আসলো, তো ছেলেই আমাকে বললো ও আমাকে হেল্প করে দেবে, তাই আর কি ওই মাখছিল এটাকে। তো সাথে আবার নিয়ে নিয়েছে কি দেখেছো, চিজ। ও বললো যে এটা আমাদের চিজ দেবে, আমাদের ও যখন চাইছে তো দেওয়াই যাক চিজ। তো এই আমরা চিজটাকেও নিয়ে নিয়েছি, আর এটা আমুলের চিজ ছিল। আমার ছেলে চিজ খেতে খুব ভালোবাসে, আমি খাই না, এমনিতেই মোটা, আরও মোটা হয়ে যেতে পারি এই টেনশনে। খেতে তো ভালোবাসি, চিজ ঘি সবই খেতে ভালোবাসি, কিন্তু খেতে পারি না। তাই ছেলে আমার এটা মেখে দিচ্ছে চিজটা দিয়ে। তো মানে এটা যেটা হচ্ছে, ও চিজের ফ্লেভার নিয়ে আজকে কিছু একটা খাবারটা খেতে চায় ও। ঠিক আছে চলো হয়ে যাক তবে। তো এটাকে চিজ দিয়ে আমরা তাই মেখে নিচ্ছি, মেখে রেখে দিব। আর এদিকে আটাটা নিয়ে এসেছি, আটাটা নিয়ে এসে আমরা ছোটো ছোটো গোল্লা গোল্লা বানিয়ে নিচ্ছি। আমি মানে আমার ছেলে বানিয়ে দিচ্ছে আমাকে গোল্লা, আর আমি এটাকে বেলবো। তাই আর দেরি না করে শুরু করে দিয়েছি আমি এটাকে বেলা। তো আমি খুবই ছোটো ছোটো করে বেলছিলাম, কারণটা হলো আমরা ছোটো ছোটো করে বেলছি এই কারণে আমরা এটাকে দিয়ে একটা জিনিস বানাচ্ছি। সেটা কী বানাচ্ছি বলতো? সেটাই তো কথা, কী বানাচ্ছি, এত ছোটো ছোটো করে কেন বেলছিলাম। তো চলে এসেছি আমরা গ্যাসের কাছে, এটা বেলা মোটামুটি কয়েকটা হয়ে গেছে। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমরা সবার প্রথমে তোমাদের জল বসিয়ে দিয়েছি সসপ্যানে করে, আর সসপ্যানে করে জলটা গরম করতে দিলাম। আর হাতে নিয়ে নিয়েছি আমি তেল, তেল দিয়ে সবার প্রথমে আমার একটা ফুটে ফুটে ছুরি ছিল সেটাকে আমি মেখে নিচ্ছি তেলটা। কী বানাতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছো আশা করি সবাই। তো এটা হলো স্পেশাল, দেখেছো আমরা কী বানিয়েছি, মোমো। তো আজকে আমরা এখন মোমো বানাচ্ছি, মোমোই খাওয়া হবে আজকে আমাদের। তো টেস্টি টেস্টি মোমো বানাচ্ছি, যে যাতে আমার কী হলো সন্ধ্যের টিফিনও হয়ে গেল, সাথে আমাদের কী হলো আমার বাঁধাকপিটা যে ছিল সেটারও একটা গতি হয়ে গেল। তো ছেলেও খুশি হয়ে গেল, সব কিছু আমার একসাথে হয়ে গেল। তাই আমি এই ছুরিটাকে সাজিয়ে নিলাম, এদিকে আমার গরম জল ফুটে গেছে, তো আমি বসিয়ে দিয়েছি। দেখো ফুটন্ত জল, জলটা টকবক করে ফুটছে, আর ঝুড়িটা তাই এটার উপরে আমি চাপিয়ে দিলাম। আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলে কী হবে তাড়াতাড়ি, মানে অ্যাকচুয়ালি তো ঢাকা দিতেই হবে। তো যাই হোক, আমার কাছে তো আর মোমো সেট নেই, কী আর করবো, তাই সসপ্যান দিয়েই কাজ চালাচ্ছি। যাদের মোমো সেট আছে তারা তো মোমোতে সেটের মধ্যেই বানায়। সেটের খুব শখ ছিল, আজও করতে পারলাম না, তো অনেকটা আমার হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে মোমোগুলো, আর একটু উল্টে দিই, উল্টে দিলে একটু ভালো হবে, তাই এই কথা ভেবে তো উল্টে দিলাম। আসলে মোমোটা ময়দা দিয়ে বানায়, আর আমার না আটা আর ময়দা মিক্সড ছিল, তাই একটু নরম নরম ভাব আছে এর মধ্যে, আর ময়দা দিয়ে করলে সেটা একটু ভালো হয়। যাই হোক, এটা হতে থাক, এটাকে আমি উল্টে দিই, একটু উল্টে ঢাকা দিয়ে দিই, আবার হতে থাক। আর এদিকে আমি একটু স্যালাডটা বানিয়ে নিই।
স্যালাডটা হয়ে গেলে আমাকে আবার রেডি করতে হবে চাটনি। তো চাটনিটা মোটামুটি আমার রেডি হয়েই গেছে। এখানে আমি পুদিনা পাতাটা দেখেছিলে যে সেটা আমি বেটে নিয়েছি, আর সাথে তেঁতুলটা যে ছিল সেটার গলা জলটা মানে তেঁতুলটার মানে পুরো টকটা আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। তো যাই হোক, সেটা দিয়ে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। ওদিকে আমার মোমো মোটামুটি মনে হয় হয়ে গেছে। তো এবার আমি মোমোটাকেও নামিয়ে নেব, কারণ আমি এখন সবার প্রথমে আমার ছেলেকে দেব, তারপর আমি নিজে খাবো। তো দেখি কতদূর কি হয়েছে। তো আশা করি সম্পূর্ণ হয়েই গেছে এটা। তো নামাতে শুরু করে দিই। খেতে গেছিলাম আমি সন্ধ্যের টিফিন, হয়ে গেল এটা সন্ধ্যে আর রাত মিলে একটা টিফিন। তো এখন এই মোমো খাওয়ার পর রাতে তো আর কিছু মনে হয় না খেতে পারবো, কারণ মোমোতেই পেট ভরে যাবে। আর এমনিতেও এই মোমোতে অনেকটাই মানে ভেজিটেবলও আছে, প্লাস আটা ময়দা যাই বলো না কেন সবই আছে। তো একটা রুটি সবজি খাওয়া যায় আর এই মোমো খেয়ে নেওয়াও তা। তো দেখো আমি মোমোটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু শশা আর গাজর কুচি ছড়িয়ে, আর সাথে একটু সসও দিয়ে দিচ্ছি। আমার ছেলে খুব একটা সস খেতে না ভালোবাসে না, তাই আমি সসটা অল্প দিলাম ওকে। আর চাটনিটা আবার খুব ভালোবাসে যেহেতু পুদিনা পাতা, আমাদের বাড়িতে পুদিনা পাতা সবাই খুব ভালোবাসে। তো পুদিনা পাতাটাও দিয়ে দিলাম, কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে। আর আমরা এখন এটা গিয়ে খেয়ে নিই। তো ভালো থেকো সবাই। ঘরোয়া মোমো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে। বাই বাই।